একটি 8 পোল ডিসি শান্ট জেনারেটরের 778টি ওয়েব কানেক্টেড পরিবাহী 500 RPM এ 12.5 ওহম বিশিষ্ট লোডে সরবরাহ। তারপর বলছে টার্মিনাল ভোল্টেজ 250 ভোল্ট, আর্মেচার অ্যান্ড শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স এত হলে নির্ণয় করতে বলছে আর্মেচার কারেন্ট। তো আমরা শান একটা জেনারেটর ড্র করছি এখানে, তো শান জেনারেটর ড্র করলে আমাদের যেটা হয়, আমাদের বলছে যে এখানে টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে। হ্যাঁ, তো এখন আমরা কি বের করতে পারবো, দেখেন এই টার্মিনাল ভোল্টেজের প্যারালালে এই শান রেজিস্ট্যান্স, তাহলে আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে এর ভোল্টেজ দেওয়া থাকলে এর ভোল্টেজ দেওয়াই থাকবে, তাহলে এই ভোল্টেজ দিয়ে এই রেজিস্ট্যান্স দিয়ে আমরা শান কারেন্ট বের করব। দেখেন শান কারেন্ট বের করছি আমরা, 250 টার্মিনাল ভোল্টেজ ভাগ শান রেজিস্ট্যান্স দেওয়া আছে 250 ওহম, তাহলে 1 এম্পিয়ার আসে। আবার লোড রেজিস্টার দেওয়া আছে এবং টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, তাহলে IL বের করতে পারবো। এইভাবে IL বের করছি, টার্মিনাল ভোল্টেজ বা লোড ভোল্টেজ ভাগ লোড রেজিস্ট্যান্স, এটা 20 এম্পিয়ার আসে। তো আমরা জানি শান জেনারেটর কি হয়, এইখানে যে আর্মেচারে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্টটা কিছু লোডে চলে যায়, কিছু শান ফিল্ডে চলে যায়, তাহলে দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে এই দুইটার যোগফলই হচ্ছে আর্মেচার কারেন্ট। সেটাই আমরা করছি, যোগ দিয়ে আর্মেচার কারেন্ট বের করছি। এখন আমরা ইয়া বের করতে পারি, সেটা হচ্ছে দেখেন ইজি বের করতে পারি, এইখানে আমাদের ইজি উৎপন্ন হয়, তো এই পয়েন্টটাই আমাদের আসলে ইজি উৎপন্ন হয়। তাহলে ইজি কিভাবে উৎপন্ন করব, দেখেন এইখানে একটা ড্রপ হয় IA RA, এইখানে রেজিস্ট্যান্স RA আর কারেন্ট IA, তারপরে এইদিকে যদি আমরা লুপ নেই, এইভাবে যদি একটা লুপ নেই, তাহলে দেখেন এইখানে একটা ড্রপ আর এইখানে একটা ড্রপ, সেটা হচ্ছে কি 250 ভোল্ট, এই দুটো যোগফলেই হবে আমাদের ইজি। এই জন্য লিখছি IA RA প্লাস VL ইকুয়াল, আমরা ইজি সূত্র জানি, দেখেন φZNP ভাগ 60A, তো ফাই এর মান আমাদের বের করতে হবে, তাই তো? তো ফাই এর মান যদি বের করতে হয়, তাহলে জেড এর মান 778 বলছে গণন, এন এর মান 500 গণন, পি এর মান 8, এইখানে 60, এবং এ এর মান যেহেতু বলছে ওয়েব কানেক্টেড এই জন্য এর মান 2। তো দেখেন এখানে সব IA আমাদের জানা, RA জানা, VL জানা, এখানে সব কিছু জানা শুধু ফ্লাক্স ব্যতীত। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি ফ্লাক্সের মান বের হয়ে যাবে। আশা করি এ পর্যন্ত বোঝা গেল।